মিথ্যে কথা বলে, শিশুরাও মিথ্যে কথা বলে। শিশুরা মিথ্যে কথা বলে, তিন রকম ভাবে কথাটা হলেও এটা সত্য, শিশুরা মিথ্যে কথা বলে। কেন বলে, এর আসল কারণটা কি বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যাম্পাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এখনো এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আরেকটি কথা, কলকাতা ক্যানভাস ফেসবুকে নতুন পেজ খোলা হয়েছে, আপনি ইচ্ছে করলে ফলো করতে পারেন। এবার বলি তিন রকমভাবে যে কথাটি বললাম, শিশুরা মিথ্যে কথা বলে, কেন বলে। কখনো ভেবে দেখেছেন কি আপনার শিশুটি কেন মিথ্যে কথা বলছে, কি বিষয়ে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলার পেছনে তার সাইকোলজিটা কি? ভাবেননি বা ভাববার মতো আমাদের সেই ধৈর্যও নেই, সময়ও নেই। একটু যদি ভেবে দেখেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন যে বিষয়টা নিয়ে আপনি কখনো কোনো দিন তাকে খুব শাসন করেছেন। ধরুন আপনি কোনো চকলেট খাওয়া নিয়ে, সাধারণ উদাহরণ দিচ্ছি, চকলেট খাওয়া নিয়ে আপনি আপনার শিশুটিকে খুব শাসন করেছেন, কঠোর শাসন করেছেন, যেটা না করলেও চলত। সেই জায়গা থেকে তার মনে একটা ভয় এসেছে সেই বিষয়টার উপর। আপনাকে যদি সত্যি কথা বলে যে ও চকলেটটি খেয়েছে, তার প্রতিবেশী কেউ ভালোবেসে তাকে হয়তো চকলেট দিয়েছে, সে খেয়েছে, আপনি যখন জিজ্ঞেস করছেন তুই চকলেট খেয়েছিস, শিশুরা কিন্তু বোঝে না যে সে তার প্রমাণ রেখে দিয়েছে। আপনি হয়তো তার মুখ দেখে কিংবা তার জিভ দেখে বুঝতে পারছেন যে সে খেয়েছে, কিন্তু সে আপনার ওই প্রহার বা আপনার ওই শাসনটাকে মনে রেখে সেই ভয়ে, সেই হাত থেকে বাঁচার জন্য আপনাকে মিথ্যে কথাটি বলল যে না আমি খাইনি। এটা একদিনের ঘটনা। এইভাবে প্রতিনিয়ত সে বিভিন্ন বিষয়ে ভীত হতে হতে জীবনে একদিন কিন্তু সে মিথ্যেবাদী এবং প্রতারক হয়ে উঠতে পারে। তাই জন্যই বলছি শিশু মন ভীষণ নরম, ভীষণ কোমল, তাকে অতিরিক্ত শাসন করে এই ধরনের কুপথে ঠেলে দেওয়াটা আমাদের উচিত নয়। অভিভাবককে একটু সচেতন হতে হবে, পিতা মাতা উভয়েরই কিন্তু একটি শিশুকে সুষ্ঠু মতো গঠন করার পেছনে দায়িত্ব থাকে। তাই দুজনকেই বলবো, মা বাবা দুজনকেই, অযথা অকারণে যে বিষয়টা সহজভাবে, একটা শিশু কখনোই এমন অন্যায় করতে পারে না যেটা নাকি সাংঘাতিক আকার ধারণ করতে পারে, মানে শাসনটা, খুব সহজভাবে প্রথম দিন বলুন, দ্বিতীয় দিন বলুন, তাতেও যদি না হয় তখন আপনি একটা কঠিন শাস্তি, মানে এমন কোনো শাস্তি নয় যেটা এসে আতঙ্কিত হয়ে পরবর্তীকালে আপনাকে মিথ্যে বলে, তাকে বুঝিয়ে বলুন, নিশ্চয়ই বুঝবে। শিশুরা কিন্তু মাটির একটা ঢেলা হয়, আমাদের কথাতেই বলে শিশুরা মাটির একটা ঢেলা হয়, তাকে আপনি যেভাবে গড়বেন সে সেভাবেই তৈরি হবে, তাই তৈরি করাটা কিন্তু আপনার হাতে। তাই জন্যই বলছি অযথা অতিরিক্ত শাসন করে শিশু মনটিকে নষ্ট করে দেবেন না, কোনোভাবেই সে যেন আপনাকে ভয় না পায়, আপনাকে যেন ভালোবেসে আপনার কথাটা শোনার চেষ্টা করে। মাকে ভয় পাচ্ছে কি বাবাকে ভয় পাচ্ছে, তাহলে কিন্তু সে মিথ্যেবাদী হবে, মিথ্যে কথা বলতে বাধ্য হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন, আর আপনি যদি এখনো এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর কলকাতা ক্যানভাস ফেসবুকে একটি নতুন পেজ খুলেছে, আপনি ইচ্ছে করলে সেটা ফলো করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনার জীবনে কোনো না কোনো উপকারে আসবে বা আসলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে সন্তানকে মানুষ করুন। নমস্কার।